সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ 8 ডিসেম্বর 2023 রোজ শুক্রবার। দর্শক, আমরা চেষ্টা করব, আজকে বেশ কিছু গরু লোড দেওয়া হচ্ছে, মূলত যাবে এগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আমাদের ঠিকানা বলে নিই, রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে। এখানে মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটির কিছু গরু। চট্টগ্রামের এক ভাই, মূলত উনি দুবাই প্রবাসী, 4টা গরু কিনছেন। তো এখানে 3টা আমরা দেখানোর চেষ্টা করছি, আর আরও একটা যেটা, ওইটা আমার নিজস্ব সেটে আছে, ওইটাও লোড করা হবে। তো এই যে আগের ভিডিওতে আপনারা দেখছেন যে গির গরু, দেখেন এটার মাথার শেপ, ঠিক আছে। গরুটা কিন্তু অনেক কয়বার ভিডিও দিয়েছিলাম, বেচা কিনা হয় না, যাই হোক, চট্টগ্রামের যে ভাই, মূলত সুন্দর কোয়ালিটির গরু কিন্তু সবসময় আমার কাছ থেকে আশা করে। আর এই যে বকনাটা দেখতেছেন, এটা কিন্তু অলরেডি প্রেগনেন্ট আছে, 7.5 মাসের। এই বকনাটা হলো, এই গাভিটার হলো বাচ্চা আর কি, এরাই মা বেটি আর কি। এর মাও থাকে, দাঁড়া রাখেন ভাই, এর মাও কিন্তু মোটামুটি 9 মাস প্লাস প্রেগনেন্ট আছে আবার। আর সবগুলোরই কার্ড আছে ইনশাল্লাহ ভাই, যে ভাই কিনছে ওই ভাইকে আমি দিয়ে দিব কার্ডের ফটো। আর এটা মূলত অল্প সময় বাচ্চা দিলে, যাই হোক, 3টা গরু দামের একটু ধারণা দিয়ে যে কেমন দামে বিক্রি হয়েছে। 3টায় মূলত 3,60,000 টাকায় বিক্রি হয়েছে। অনেকে দামের ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন, আর বিশেষ করে আজকে 2টা গাড়ি একসঙ্গে লোড দেওয়া হবে, এই কারণে সারাদিন একটু ব্যস্ত থাকবো, হাটের ভিডিও আসতেও পারে নাও পারে সঠিক বলতে পারবো না। তো 2টা গাড়ি একসঙ্গে লোড দেওয়া হবে। তো এই বকনাটা কিন্তু অল্প সময়ে হিটে আসবে, আর কয়েকদিন আগে বলছিল যে হিট আসছে হালকা পাতলা, তো আমি চাইছিলাম যে এটাকে সিমেন্স দিয়ে দিব, কিন্তু হয় নাই। যাই হোক, আমি হিটটা পাই নাই, পাইলে আমাদের এখানে অরিজিনাল গিরের সিমেন্স পাওয়া যায়, সেই অনুযায়ী আমি কিন্তু দিতে পারতাম, কিন্তু যাই হোক পারি নাই। তো ইনশাল্লাহ এখান থেকে লোড হবে 3টা, আর আরও 2টা, আরও 1টা রয়েছে, আর একটা গাড়ি লোড হবে মান্দা ফেরিঘাট থেকে। তোলেন উঠান আর ইয়ে করেন। আর দর্শক, চট্টগ্রামের অনেকে জিজ্ঞেস করতে পারেন গাড়ি ভাড়া কত। গাড়ি ভাড়া হলো 20 থেকে 21 হাজার টাকা এই গাড়ি ভাড়া। এখানে 5টা গরু আসবে, ঠিক আছে, গাভী বাছুর হলে একটু কম নিয়ে যেতে হবে, কারণ বাচ্চা থাকবে সঙ্গে, এই কারণে। আগে আগে কুন্ডে আগে ওই বড়টাই আগে দিবে নাকি? হ্যাঁ, একসঙ্গে 2টা গাড়ি লোড হবে, এই কারণে অনেক ঝামেলায়। ভাই আপনিও দেখে নেন, আর ইনশাল্লাহ ঠান্ডার সময় তারপরে আমরা চেষ্টা করব। এখন আমাদের কাছে মানে এই গায়ে দেওয়ার যে কম্বল, এটা কিন্তু অ্যাভেলেবল নেই, আমরা চেষ্টা করব অন্য জায়গার থেকে কিনে তারপরে ইয়ে করার জন্য। আর 2টা গাড়ি একসঙ্গেই যাবে, এখানে একটা লোড হবে আর একটা আরেক জায়গায় লোড হবে। গরুগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর, আর এটা বয়স হয় নাই, জিরো বয়স, আর ওইটার বয়স 6 দাঁত আর কি, এটা একবারে জিরো বয়স, বয়স হয় নাই এখনও, 7.5 মাসে প্রেগনেন্ট। আর এগুলোতে শাহিওয়ালের সিমেন্স দেওয়া আছে, ভাইকে আমি কার্ডের ফটো দিয়ে দিব। যাও, এটাও লিয়ে যাও, লিয়ে যাও দোস্ত, লিয়ে যাও, খুবই পছন্দ, এটা বড় হবে, আরো বড় হবে, প্রত্যেক 3টা গরুই অপছন্দ। এই গরুটা খালি রাখা দিতে পারলে একবারে প্যাকেজ দিয়ে দিই। হুম, আপনার এটা কোনটা? বকন আপনার এটা না, ওই যে এইটা, এইটা যাবে, এইটা আর এইটা, এই 2টা তাই হয় যাই, যেটা কিনছে মেলা দেখি দি দিবে কেউ। দর্শক, আমরা নেক্সট যে গরুগুলো লোড করবো ইনশাল্লাহ ওইগুলোর আপডেট থাকবে, আর বিস্তারিত ভিডিও ফুটেজ রাখার কারণই হলো, মূলত অনেক দূর যাবে গাড়ি, এই কারণে ফুটেজটা রাখে দিলে অনেক সময় রাস্তাঘাটে কোনো ঝামেলা হলে ইনশাল্লাহ ভিডিও ফুটেজ অনলাইনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক করে ইয়ে করতে পারবেন। আর কিভাবে গরু লোড হচ্ছে, কি সমস্যা, সব কিছু কিন্তু আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যাতে করে আমাদের নিজ দায়িত্বে
আপনাদের যে আমানতগুলো সেই আমানতগুলো আমরা আপনাদের কাছে পৌঁছা দিতে পারি, এইটাই আমাদের লক্ষ্য থাকে। আর সাথে থাকবে রাখাল অবশ্যই, যে দেখে শুনে নিয়ে যাবে। আর এই আর কি নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, বকনাটা কিন্তু অনেক সুন্দর। এখানে তিনটা গরু দর্শক, তিনটাই এত সুন্দর, এত হাই কোয়ালিটির। তো যাই হোক, ওনার ভাগ্যে চলে গেছে নসিব, বকনাটা কিন্তু একবারে পিওর গিরের বকনা। যাক আলহামদুলিল্লাহ, গরু উঠে গেছে। এখন বাকি ভাইয়ের আরও একটা আছে, ওইটা আরেক জায়গায় লোড হবে, ওখান থেকে চারটা গরু আমরা লোড করে দেব। তো দর্শক, এই ভিডিও আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আর নেক্সট যেই গরুগুলো লোড হবে সেইগুলো দেখাবো এবং দাম দরের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।